মাঝি পাল তুলে দে। আবে বোকা চোদা, এই সাইড এই সাইডে মার, নালে উপাসে ক্র্যাশ হয়ে যাবে। পাইপ আছে। ও মাঝি পাল তুলে দে, হেলা করিস না। তো বন্ধুরা, আজ আমরা ঘুরতে এসেছি ঝিলপাড়ে। তো ঝিলপাড়ে একটু দৃশ্যটা দেখাই, দেখো। দেখে 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 তার আছি। ওয়াও ওয়াও, ওরা চারিদিকটা কেমন তোকে সাঁতার কেটে আনতে পাঠাবো। ক্যামেরাটাও খারাপ। ফোন জলে পড়ে গেলে কি হবে ভাই? আই বকিস নি আর। সেলফি ক্যামেরা নেই, এমন হবে ধরে রাখছি। বাপ রে বাপ, চালাও মাঝি। ও মাঝি, কত টাকা চাই? দেবো দেবো, দোয়ানা দেবো, পার কইরা দে। দোয়ানা আজকাল কিছু হয় না। আরে দু আর না আর না, ওরা লাঠি উঠে নিবে। এখন লাঠি উঠছিল নি। আবার ঘুরে আবার এই সাইডে, এই সাইড, এই সাইডে আমার, এদিকে না, ওই সাইডে আমার। মাসের ওয়েটেই টান করে আমি ওই সাইডে চলে যাচ্ছি। এই সাইডে, এই সাইডে দেখছ কোন দিকে? তুই ভালো করে বস, তাই তুই পড়ে গেল সব যাবে। ফোনটা আমি পড়বো না ভাই। কোন দিক দিয়ে টানে? লোক বসলে ওই লোক বসলে তুই ওদিকে বসে যাচ্ছে, আমি এদিকে ঠেলবো না। কে যে এপাশ দিয়ে ঠেলে যাচ্ছে, তাহলে ওদিকে যাবে। যেদিকে গাড়া হয়ে গেছে যা। ও মা, আমাদের সুরজিৎ দা এখন নৌকা চালানো প্র্যাকটিস করছে। এই দেখো, চুরি জুতা পরে, হাফ প্যান্ট পরে, বগল কাটা গেঞ্জি, হাওয়াতা গেঞ্জি, বগল ফাটা বললো আপনি কাটা বলছি, যাচ্ছে নৌকা এদিকে দিকে ঘিলছে। এই দেখো, দু টাকার বেশি এক টাকা দেবো নি, কাছে দু টাকাই আছে। কোনটা কিরম করে? ওই যে সে আলোর ব্রাইটনেসটাকে কমিয়ে দেবে। ও ওটা তো, এই যাচ্ছে আমাদের সুরজিৎ দা।